সেকেন্ড হ্যান্ড বাইকের উপরে সেরা অফার প্লিজ বলুন কি আছে অফার অফার আছে দুটো একসাথে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মানে টু হুইলার এবং ফোর হুইলার দুর্গাপুরের কোথায় খুবই সস্তায় পাওয়া যায় চলে এসেছি একেবারে সেকেন্ড হ্যান্ড সেরা সেরা বাইক লক্সমী মোটরসে এবং তার সাথে ফিনান্সের সুবিধাও আছে থেকে শুরু করে হন্ডা হিরোর সমস্ত রকম গাড়ি স্কুটিও পেয়ে যাবেন আপনারা দুর্গাপুরের কোথায় একেবারে অফারের সাথে ডিসকাউন্টের সাথে খুব কম দামে আপনারা কোথায় পাবেন যারা বেঙ্গল ডট কম দেখে আসবেন এসে বলবেন যে আমরা বেঙ্গল ডট কমের ভিডিও দেখে এসেছি ফুল ট্যাঙ্ক তেল পেয়ে যাবেন ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি আমরা একটা নতুন ব্লগে এবং আপনারা অনেকদিন থেকে বলছিলেন যে দাদা একটা টু হুইলার বাইকের মানে সেকেন্ড হ্যান্ড টু হুইলার এবং ফোর হুইলারের ভিডিও আনতে আমরা বলেছিলাম টু হুইলার এবং ফোর হুইলার সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও আসবে কথা রাখছি আজকে একদমই তাই দুটো একসাথে হ্যাঁ টু হুইলার এবং ফোর হুইলার আপনারা কোথায় পাবেন দুর্গাপুরের কোথায় একেবারে অফারের সাথে ডিসকাউন্টের সাথে খুব কম দামে আপনারা কোথায় পাবেন কোথায় ইএমআই অফার্স আছে মানে ফিনান্স অফার্স আছে চলে এসেছি একেবারে দেখুন লক্সমী মোটরস লক্সমী মোটরস কোথায় আছে জানাবো ফোন নাম্বার অ্যাড্রেস ডিটেলস দেবো সমস্ত কিছু গুগল ম্যাপও দিয়ে দেবো দেখতে পাবেন দেখে নিই আগে কী বাইক আছে এই দেখুন পরপর প্রচুর বাইক এবং ফোর হুইলারও আছে ফোর হুইলার অন্য সাইডে আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রাস্তার ওপারে সেকেন্ড হ্যান্ড ফোর হুইলার যারা চান খুব কম দামের মধ্যে ফোর হুইলার কিনতে তারা কিন্তু আজকের ব্লগ দেখলেই পেয়ে যাবেন এবং টু হুইলার প্রত্যেকটা দামও আপনাদেরকে আজকে বলে দেবো তো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের এই দেখুন কী কী বাইক আছে আমরা পরপর দেখিয়ে দিই পালসার থেকে শুরু করে হন্ডা হিরোর সমস্ত রকম গাড়ি স্কুটিও পেয়ে যাবেন আপনারা এবং তার সাথে ফোর হুইলারটাও জানাবো আগে টু হুইলারটা দেখাই আপনাদেরকে এই দেখুন প্রচুর গাড়ি প্রচুর গাড়ি প্রচুর স্টক এইদিকে এবং এই যে এই সাইডে দেখুন পরপর পরপর এত গাড়ি রাখা আছে ভীষণ কম দামে যারা ভাবছেন যে খুব কম দামে আপনারা গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু আজকেরটা সেরা ঠিকানা দুর্গাপুরের লক্সমী মোটরস লক্সমী মোটরসে দেখুন এই সমস্ত অ্যাপাচি থেকে শুরু করে টিভিএসের প্রচুর গাড়ি তো আছে বাজাজের আছে হন্ডার আছে পালসার এ দেখুন অলরেডি বাজাজের পালসার তো অলরেডি অনেকগুলো আমি পরপর দেখতে পাচ্ছি স্কুটি স্কুটি তো অনেকেই চান অনেকেই বলেন যে সেকেন্ড হ্যান্ড স্কুটি আমরা কোথায় পাবো সেকেন্ড হ্যান্ড স্কুটির কিন্তু ভালো আপনাদেরকে সেরা ঠিকানা দিচ্ছে এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী কন্ডিশনে আছে এরকম নয় যে খুব বাজে কন্ডিশন আমি যেগুলো দেখাবো আপনাদেরকে আজকে সেগুলো খুব ভালো কন্ডিশনের এবং ডিটেলস তো পেয়ে যাবেন অ্যাড্রেস ফোন নাম্বার দেখতে থাকুন স্ক্রিনে দেওয়া থাকবে এবং টোটালটা যদি আপনারা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন এবং ফোর হুইলার পরে আসছি আমরা ফোর হুইলারের কাছে যাব যেগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আমি দাদাকে ডেকে নিই তারপর বলছি নামেই সেকেন্ড হ্যান্ড কিন্তু খুব ভালো কন্ডিশন এবং এখানে ২৫,০০০ থেকে ভালো ভালো বাইকের দাম শুরু ঠিক আছে আমি দেখিয়ে দেবো পরপর এবং প্রত্যেকটা দাম আজকে জানাবো অলরেডি আমি এসেছি দাদার কাছে জেনে নেবো লক্সমী মোটরসের এখানে বাইকগুলো কীরকম দাম আছে কী কী গাড়ি আছে এবং কত দাম আছে সেকেন্ড হ্যান্ড আছে বাইক গাড়ি আছে হাল্লেও আছে এখানে পর্যন্ত ডিসকভারও আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কম প্রাইজেও আছে হাই প্রাইজেও আছে কম প্রাইজেও আছে হাই প্রাইজেও আছে এবং স্কুটি এবং নানান বাইক আমি দেখতে পাচ্ছি আমি পরপর একটু দামগুলো জেনে নেব এই যে এটা কি আছে এটা পালসার 220 পালসার 220 তার আগে বলে দিই এখানে কিন্তু ২৫,০০০ থেকে শুরু তাই তো কি গাড়ি আছে ২৫,০০০ টাকার গাড়িটা আগে বলে দিন আপনি ডিসকভার আছে কি রকম কন্ডিশনে পাবে এ1 কন্ডিশন একদম হ্যাঁ ডিসকভার ভালো গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ২৫,০০০ থেকে ঠিক আছে সেকেন্ড হ্যান্ড তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড ছাড়া তো ২৫,০০০ টাকায় গাড়ি পাওয়া যায় না আর এখানে আছে পালসার পালসারের দামগুলো আমরা জেনে নেব প্লিজ বলুন এটা পালসার 220 আছে 2020 মডেল 2020 মাত্র 3 বছরের পুরনো হ্যাঁ 3 বছরের পুরনো পালসার 220 পেয়ে যাচ্ছেন এখানে লক্সমী মোটরসে দামটা কত আছে দাম আছে 82,000 মানে নতুনে কত দাম থাকে এখন প্রায় তো এখন এর প্রাইস হয়ে গেছে ওই প্রায় 70,00,000 মানে 1,70,000 এর গাড়ি এখন পেয়ে যাচ্ছে 82,000
মানে হাফেরও কম, বুঝতে পারছেন তো? 50% এরও কম মানে তো অনেক ভালো। তো এখানে কি কি কেমন কন্ডিশনে আছে, কি রকম কন্ডিশনে আছে আপনারা দেখুন, এবং আমরা পরপর সমস্ত বাইকের দাম দাদার কাছে একেবারে জেনে নেব। আপনি পরপর বাইকটার নাম এবং তার দাম একটু বলে দিন। এটা হলো পালসার 180, 2017 মডেল আছে, A1 কন্ডিশন, আস্কিং প্রাইস 65,000। 65,000 এটা, ওকে। নেক্সট নেক্সট R15 V2, প্রচুর ডিমান্ডেবল বাইক, কালারটাও খুব সুন্দর, গ্রিন ব্ল্যাক এর উপর লাইট গ্রিন এর খুব সুন্দর কম্বিনেশন। কি রকম দাম আছে? 2013 গাড়ি আছে, এরও আস্কিং প্রাইস আছে 65,000। দারুন স্টাইলটা কিন্তু, এই গাড়িটা অনেকেই পছন্দ, আর এই যে মডেলটা এটা অনেকেই খুব ভালোবাসে। এবং দাম বলেন? 65,000 টাকায় আপনারা এইটা পেয়ে যাচ্ছেন। আরো পরে কিন্তু আরো লেটেস্ট লেটেস্ট মডেলের ভালো ভালো গাড়ি আছে, দেখতে থাকুন, একেবারে শেষ অবধি দেখুন, চার চাকাও আপনাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে। আচ্ছা নেক্সট, অ্যাপ্রিলিয়া SXR 160। আচ্ছা স্কুটি আছে এটা, হ্যাঁ, প্লাস স্কুটি বাইক দুটো কম্বিনেশন চালিয়ে ফিল, হ্যাঁ, মডেলটা দেখে বোঝা যাচ্ছে। 2022 এর গাড়ি আছে, এর কিলোমিটার আছে 3000। 3000 কিলোমিটার মাত্র চলেছে? 3000 কিলোমিটার। আচ্ছা মানে প্রায় নতুন কন্ডিশন কিন্তু 3000 কিলোমিটার চলেছে। কত দাম আছে এটার? এর আস্কিং প্রাইস আছে 1,05,000। 1,05,000 কিন্তু নতুনে? নতুনে এটার দাম আছে 1,85,000 টাকা, মানে একবারে স্কুটি কাম বাই 1,85,000 টাকাটা আপনারা পেয়ে যাচ্ছেন 1,05,000 টাকায়। এত কমে পেয়ে যাচ্ছেন আপনারা স্কুটি কাম বাই। কন্ডিশন দেখুন, কালার এই রেড আর ব্ল্যাকের কম্বিনেশন অনেকেই ভালোবাসেন, এবং এই কালারটা একেবারে নতুনের মতো, মাত্র 3000 কিলোমিটার চলেছে। নেক্সট হিরো ম্যাস্ট্রো, হ্যাঁ, 2018 মডেল আছে, এর আস্কিং প্রাইস আছে 48,000। হিরো ম্যাস্ট্রো কিন্তু ভীষণ পপুলার একটা গাড়ি, এবং দাম হচ্ছে 48,000। এখন তো মার্কেট প্রাইস প্রচুর, নতুন কিনতে গেলে, তাই তো? হলো ভেসপা, ভেসপা ভেসপা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমি সেকেন্ড হ্যান্ড যদি মানে আপনারা শোরুমে কখনো ঘুরেছেন, ভেসপা গাড়িটা আপনারা বেশি পাবেন, কারণ এতটাই ডিমান্ডিং, এটা প্রচুর ডিমান্ড। তো ভেসপার দাম এখন এটা কত রেখেছেন? কালারটাও তো খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, 2019 এর মডেল আছে। আচ্ছা আস্কিং প্রাইস আছে 60,000। খুব মানে খুব কম তেলে আপনারা অনেকটা যেতে পারবেন ভেসপা, এখন তেলের যা দাম সেই জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন। দামটা আরেকবার বলে দিন, 60,000 টাকায় ভেসপা পেয়ে যাচ্ছেন। এটা স্টক কিন্তু থাকেই না কোথাও, এখানে সব ধরনের গাড়ি আছে, সব থেকে বড় ব্যাপার আপনারা দেখে শুনে যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড, খুব ভালো ভালো, এবং তার সাথে খুব কম দামে। আচ্ছা এখানে কিন্তু ফিনান্স অ্যাভেলেবেল, এই গাড়িগুলো আপনারা কিনছেন সেকেন্ড হ্যান্ড কিনছেন, তাতেও আপনারা ফিনান্সের সিস্টেম পেয়ে যাচ্ছেন। হিরো প্লেজার প্লাস, হ্যাঁ, 2020 গাড়ি আছে, এটা আপনার ওই 12,000 কিলোমিটার চলেছে, এর আস্কিং প্রাইস আছে 58,000। আচ্ছা নেক্সট, নেক্সট FZ 250, 2018 মডেল, এর আস্কিং প্রাইস আছে 75,000। আচ্ছা অ্যাভেঞ্জার 220 ক্রুজ, অ্যাভেঞ্জার মানে অনেকের স্বপ্নের গাড়ি, অনেকেই মানে শখে এই গাড়িটা কিনেই থাকেন, তো সেটা আমরা সেকেন্ড হ্যান্ডে পেয়ে যাচ্ছি, এবং কন্ডিশনও ভালো, হোয়াইট কালারের উপর। 2019 এর লাস্টের গাড়ি আছে। আচ্ছা 2019 এর, ওকে, মানে বেশি দিন নয়, মাত্র 3 থেকে 3.5 বছরের পুরনো, এটা পেয়ে যাচ্ছেন, এর আস্কিং প্রাইস আছে 72,000। 72,000, 72,000 টাকায় 72,000 আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভালো কন্ডিশনের অ্যাভেঞ্জার, এবং হোয়াইট কালার ভীষণ ভালো কিন্তু। আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানান যে দামটা কি হাই লাগছে না লো লাগছে, আমার তো মনে হয় না যে এত কমে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন। বাইক প্রচুর দেখছি, প্রচুর স্টক আছে, কিন্তু একটা প্রশ্ন সকলের মনে থাকে, সেটা হচ্ছে যে বাইক তো আমরা সেকেন্ড হ্যান্ড কিনলাম, কিন্তু পেপারসের কি হবে? পেপারস নিয়ে কোনো প্রবলেম হবে না তো? এটা নিয়ে প্লিজ বলুন, ক্লিয়ার করে দিন। পেপারস নিয়ে কোনোই প্রবলেম হবে না, এক দিয়ে 2 হপ্তা টাইম লাগবে নাম ট্রান্সফারে, যেটা প্রসেস, তাও অটোমেটিক নাম ট্রান্সফার, ওনাকে একদিন কোর্টে আসতে হবে, দুজন যাবে, হ্যাঁ, যে যে ওনার আর যার নামে গাড়ি যে নিচ্ছে। আচ্ছা মানে নরমাল সিস্টেমে হয়ে যাবে, গাড়িটা নেবেন 1 সপ্তাহ মোটামুটি লাগে, 2 সপ্তাহ টাইম দিতেই হবে, যে টাইম লাগে, টাইমটা তো অ্যাডজাস্ট করতে হবে দুজনারই, রাইট? মোট কথা আপনারা পেপারস পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ক্লিয়ার করে দিল দাদা। এরপর সামনে আর কি কি বাইক আছে লেটেস্ট মডেলের, এবং সেকেন্ড হ্যান্ডে কি অফার্স আছে, সেগুলো আমরা জানবো আজকের ভিডিওতে, দেখতে থাকুন bengal.com। প্রচুর মডেল এখানে, প্রচুর স্টক, এবং সামনে দেখতে পাচ্ছেন স্পোর্টস কালেকশন কিন্তু পরপর আছে। গাড়ির কন্ডিশন দেখুন, কালারগুলো দেখেই বুঝতে পারছেন যে প্রায় নতুনের মতো। তো আমরা সামনে গিয়ে এগুলোর দাম জেনে নেব, লেটেস্ট মডেলের কত দাম, সেকেন্ড হ্যান্ড বাইক তো কী হয়েছে, কিন্তু কালার এবং কন্ডিশন তো দারুণ। প্লিজ একটু বলুন এই বাইকটা কী আছে এবং প্রাইস কী আছে?
এটা হলো KTM RC 200 আচ্ছা 2021 এন্ডের কিলোমিটার আছে 7000 7000 কিলোমিটার মাত্র চলেছে প্রাইস এক্সট্রা ফিটিং প্রচুর লাগানো আছে আচ্ছা ঠিক আছে এর আস্কিং প্রাইস হলো 1,85,000 টাকা 1,85,000 নতুনের প্রাইস কি রকম আছে নতুন আপনার ওই 2,90,000 2,90,000 3,00,000 কিছু আছে সেটা আপনি দিচ্ছেন 1,85,000 ঠিক আছে এতটা কম দাম বুঝতে পারছেন প্রত্যেকটা বাইকে কিন্তু অনেকটাই কম স্বাভাবিক সেকেন্ড হ্যান্ড তো কম হবে কিন্তু অনেকটা কম অন্যান্য যদি আপনারা শোরুমের সাথে কম্পেয়ার করেন সেকেন্ড হ্যান্ড যে সমস্ত বাইকের শোরুম তাহলে বুঝতে পারবেন পরেরটাই আমি যাব পরেরটা হলো পালসার RS আচ্ছা 2020 মডেল আছে কিলোমিটার হলো 4000 আচ্ছা ঠিক আছে এর আস্কিং প্রাইস আছে 145 1,45,000 টাকায় এবং কালার খুব সুন্দর কন্ডিশন তো ভালোই অনেক কিছু এক্সট্রা অ্যাকসেসরিজ এর মধ্যে লাগানো আছে সামনে এটা চলে যাব এটা ডিউক 250 2021 এর লাস্ট KTM ডিউক 250 এটা কিলোমিটার আছে 15,000 এর আস্কিং প্রাইস আছে 190 1,90,000 টাকায় কন্ডিশনটা বেশ ভালো কিন্তু বাইকের এবং পেপারস নিয়ে কোনো প্রবলেমই হবে না সেটা তো আপনারা জানতেই পারলেন নেক্সট KTM RC 200 2019 এর গাড়ি আছে আচ্ছা এর কিলোমিটার আছে মাত্র 4000 কিলোমিটার চলেছে এটা এর আস্কিং প্রাইস হলো 1,45,000 টাকা 1,45,000 ওকে আর ডিসকাউন্টও আছে অফারসও আছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকুন এই দেখুন নেক্সট V4 আছে 2022 এর গাড়ি আছে 10,000 কিলোমিটার চলেছে এর আস্কিং প্রাইস হলো 1,80,000 টাকা 1,80,000 টাকায় রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর কন্ডিশন আছে নেক্সট পালসার 250F 2022 এর গাড়ি আছে কিলোমিটার আছে 16,000 এর আস্কিং প্রাইস আছে 1,35,000 টাকা 1,35,000 আচ্ছা তাহলে পেপারস নিয়ে তো কোনো প্রবলেমই হবে না দাম তো আপনারা জানতেই পারলেন সেকেন্ড হ্যান্ড সেরা সেরা বাইক লক্ষ্মী মোটরসে এবং তার সাথে ফিনান্সের সুবিধাও আছে আরও অনেক স্টক আছে এবারে ফোর হুইলারে আছে সেটাও দেখাবো কোথায় আসবেন লক্ষ্মী মোটরসে আছেন আজ লক্ষ্মী মোটরে আছে এই স্টকগুলো ফোন নাম্বার দেখুন স্ক্রিনে দেওয়া আছে এই স্ক্রিনের ফোন নাম্বারে কল করে চলে আসতে পারেন যারা দুর্গাপুরে থাকেন তাদের জন্য অ্যাড্রেসটা আমি একবার বলে দিই তারপরে ফোর হুইলারে যাবো অ্যাড্রেসটা আপনি নিজের মুখে বলে দিন আটারিয়াল রোড NIT পোস্ট অফিস গেট নিয়ার SBSTC গ্যারেজ দুর্গাপুর 4 মানে ব্যানাচিতির একেবারে সামনে দুর্গাপুর ব্যানাচিতির ট্রাঙ্ক রোড যেটা ঠিক তার সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন এটা লক্ষ্মী মোটরে কিন্তু প্রচুর স্টক দেখতেই পাচ্ছেন আরও ওইখানে ভেতরের দিকেও কিন্তু একেবারে আকর্ষণীয় ভালো ভালো মডেলের গাড়ি এই চারটে গাড়ি কি আছে কি দাম আছে দেখতেই পাচ্ছেন লেটেস্ট মডেল এবং কালার কন্ডিশন কীরকম প্লিজ এগুলো কী কী আছে বলুন এটা হলো ডমিনার 400 হ্যাঁ 2020 গাড়ি আছে ওকে 15,000 চলেছে এর আস্কিং প্রাইস হলো 1,60,000 নেক্সট ডিউক 125 2019 এর আস্কিং প্রাইস হলো 1,10,000 1,10,000 টাকায় ডিউক পেয়ে যাচ্ছেন আপনারা এত কম দামে কিন্তু ডিউক কখনোই পাবেন না অন্য শোরুমে সেকেন্ড হ্যান্ডে আমার মনে হয় পেলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি এখানে দেখলাম বেশ কম দাম লাগছে কন্ডিশন হিসেবে বলছি নেক্সট এটাও 2019 125 এরও সেম দাম 1,10,000 1,10,000 জাভা 42 2022 এর আস্কিং প্রাইস হলো 145 1,45,000 টাকা এটা এবং কালারটা খুবই ভালো আমরা ওখানে চলে যাবো ম্যাটে একেবারে ব্ল্যাক ম্যাটের ওপর ওই দিকে যাচ্ছি আমরা ভেতরে দেখছি লেটেস্ট মডেলের বেশ ভালো ভালো গাড়ি আছে শোরুমের ভেতরের দিকে দেখুন লেটেস্ট দুটো একেবারে দারুণ মডেলের গাড়ি আছে একেবারে শেষের দিকে চলে এসেছি তো লেটেস্ট মডেল তো দেখাতেই হবে সবগুলোই লেটেস্ট কিন্তু এখানে যে বাইকগুলো আছে সেগুলোর দাম কীরকম এবং কতদিনের পুরনো সমস্ত কিছু আমরা জানবো এটা হলো হার্লে 750 স্ট্রিট রড আচ্ছা 2019 গাড়ি অনলি কিলোমিটার 5,000 কিলোমিটার চলেছে মাত্র 5,000 কিলোমিটার চলেছে এই বাইক আচ্ছা কিরকম দাম আছে এর দাম আছে 4,20,000 টাকা 4,20,000 টাকা নতুনে কিরকম দাম আছে এটা নতুনে আপনার প্রায় ওই 8,500-9,000 টাকার গাড়িটা 4,20,000 মানে 50%-এরও কম বুঝতে পারছেন ভীষণ কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়িগুলো লক্ষ্মী মোটরসে পরেরটাই চলে যাব এবং দেখিয়ে দেবো আপনাদের এটারও কন্ডিশন এটা হলো R15 V4M 2021 লাস্টের গাড়ি আছে এর কিলোমিটার আছে 3,000 কিলোমিটার চলেছে এটা মাত্র 3,000 কিলোমিটার চলেছে এর আস্কিং প্রাইস হলো 1,75,000 টাকা 1,75,000
এই দেখুন কি দারুণ একটা বাইক, কন্ডিশন দেখেই বুঝতে পাচ্ছেন কত ভালো। কালার তো দুর্দান্ত, কেউ বলবে না যে এটা পুরনো কিনছেন, সিরিয়াসলি বলবে না, একেবারে আপনারা দেখে বুঝতে পারছেন। ভিডিওতে সামনে এসে দেখুন, আমার মনে হয় বুঝতে পারবেন। এসে দেখে কিনুন, 1,75,000, 1,75,000। এটার নতুনের প্রাইস কিরকম আছে? ওই 2,40,45 মতন আছে। 2,40,45 এটা পেয়ে যাচ্ছি 1,75,000 টাকায়। আপনারা যদি অন্য কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যান, এত ভালো কন্ডিশনার পাবেন, তার সাথে অফার আছে। অফার ডিসকাউন্ট কি আছে প্লিজ বলুন। 15th আগস্টের জন্য কিন্তু সেরা অফার আছে, সেকেন্ড হ্যান্ড বাইকের ওপরে সেরা অফার, প্লিজ বলুন কি আছে অফার। অফার আছে যে 20 আগস্ট অবধি, হ্যাঁ, যে গাড়ি কিনবেন ফুল ট্যাঙ্ক তেল, একটা হেলমেট, ফুল ট্যাঙ্ক তেল এবং তার সাথে একটা হেলমেট, আপনার চ্যানেলের নাম করে যে আসবে ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট সঙ্গে। যারা bengal.com দেখে আসবেন, এসে বলবেন যে আমরা bengal.com এর ভিডিও দেখে এসেছি, ফুল ট্যাঙ্ক তেল পেয়ে যাবেন। এখন যা তেলের দাম, সেখানে আপনারা ফুল ট্যাঙ্ক তেল মানে বুঝতে পারছেন কতটা লেস হয়ে গেল, এবং তার সাথে সাথে আপনারা একটা হেলমেট পেয়ে যাবেন। তো সব কিছু নিয়ে দারুণ অফার 15th আগস্টের জন্য, এবং সেই অফারটা থাকবে 20 আগস্ট অবধি। আপনারা 20 আগস্টের মধ্যে চলে আসুন এবং দেখুন, এখানে আপনারা ফ্রিতে তেল ফুল ট্যাঙ্ক ভর্তি করে নিয়ে যান, সাথে হেলমেট নিয়ে যান, এবং এত ভালো দামে, মানে ঠিকঠাক দামে এত ভালো গাড়ি আপনারা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। সব ধরনের মডেল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে ল্যাক্সমি মোটর, সেটা দুর্গাপুরের একেবারে ব্যানাচিতির কাছে আছে, এবং অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লক্ষ্মী মোটরসে সেকেন্ড হ্যান্ড বাইকের সাথে সাথে ফোর হুইলারও আছে, প্রচুর ফোর হুইলারের স্টক আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বিভিন্ন কালারের ভালো কন্ডিশনের গাড়ি আছে। আপনারা যদি এটা নিতে চান তাহলে চলে আসতে হবে লক্ষ্মী মোটরসে, এবং যদি এগুলোর অফার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টস করুন, আমরা নেক্সট নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আসবো এবং আপনাদেরকে জানাবো এগুলোর, যদি আপনাদের ডিমান্ড থাকে জানার, যদি কমেন্টস করেন তবেই কিন্তু আসবো। এবং এই সেকেন্ড হ্যান্ডের যে সমস্ত ফোর হুইলারগুলো আছে সেগুলোতে কি অফার আছে, কত দাম, সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। প্রচুর গাড়ি কিন্তু আছে, প্রচুর গাড়ি, এগুলো সবই কিন্তু বিক্রির জন্য সেকেন্ড হ্যান্ড এবং কম দামে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই bengal.com এর সাথে থাকবেন, চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা bengal.com ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না, শেয়ার করে দিন যাতে ইনফরমেশনটা অনেকের কাছে পৌঁছে যায়। বাই।